আজকে আমি রান্না করব বাঁধাকপি দিয়ে গরুর মাংস। বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করতে যা যা লাগবে আমি তা নিয়ে নিয়েছি। 3 পোয়া মতো নিয়েছি গরুর মাংস, তার সাথে নিয়েছি বাঁধাকপি ডুমা ডুমা করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলু, মশলা নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো আর মরিচের গুঁড়া, আর নিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি আর তেজপাতা। মোটামুটি হয়ে গেল, এখন আমি রান্না চুলায় বসাই দিব। আর নিয়েছি পেঁয়াজ কুচি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজটা আমি এখন বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিই, পেঁয়াজটা বাদামি হলো, মশলাগুলো একে একে দিয়ে দিব। আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গও দিয়ে দিচ্ছি, দারুচিনিগুলো দিয়ে দিই। পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে, এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, এরপর আমি দিব পেঁয়াজ বাটা, এরপর আমি দিব রসুন বাটা, এরপর আমি দিব জিরা বাটা, এখন আমি দিব ধনের গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আর একটু সামান্য পানি, তার দিব লবণ আর মরিচ, লবণ দিব স্বাদ মতো, যারা ঝাল বেশি খান তারা মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিবেন। মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন এটা একটু কষাই নিব। হয়ে গেল আমার মশলা কষানো, এখন আমি মাংসটা একে একে দিয়ে দিব। তেল উঠে এসেছে, Yeah.
এখন আমি মাংস একে একে মাংসগুলো দিয়ে দেবো। মশলাটা এখন আমি মাংসটা মশলার সঙ্গে কষিয়ে নিব। মশলাটা কষানো হচ্ছে, এখন আমি মাংসটা রান্না কষানো মাংসটা আমি একটু ঢেকে দেবো, একটু কষিয়ে নেব। হ্যাঁ, এখন আমার মাংস প্রায় হয়ে গেছে কষানো। আমি এটি আমি এখন এগুলোর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দেবো। এখন আমি এটা একটু ঢেকে দেব, সিদ্ধ হবে। মাংস মাংস কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি অল্প সামান্য পানি দিয়ে দেব। মাংসটা এখন পানিটা কমে গেলে মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে দিই, পানিটা দিয়ে দিলে এখন আমি মাংস প্রায় হয়ে গেছে। মাংসটা মাখা মাখা করলেও একরকম স্বাদ হয়, আবার একটু হালকা ঝোল রাখলেও খারাপ লাগে না।
মাংস রান্না হয়ে গেছে। এখন আমি এখানে একটু জিরা ভাজনা, একটু জিরা ভাজনা, একটু জিরা ভাজনা হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না। এখন আমি এটা পরিবেশনের জন্য রেডি করব। গেল আমার বাঁধাকপি দিয়ে গরু মাংস রান্না। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি।